Go, bell bottoms. Go, bell bottoms. Hey, what's up, guys? Welcome back to another morning. লাইট আসে না ঠিকঠাক, মুভমেন্ট করি, সব কিছু কেমন যেন আনব্যালেন্স হয়ে গেছে বুঝলে। ঘুম থেকে উঠছি লেটে, তাড়াতাড়ি শুচ্ছি, মানে ঘুম বেড়ে গেছে। আগে একটা রুটিনে চলতাম, সকালবেলা উঠতাম, উঠে একটু এক্সারসাইজ, একটু হাঁটতে যাওয়া, সে সব এখন বিলীন। এখন একদম এই আরামসে সকাল 8টার সময় উঠছি আর দিন দিন মোটা হয়ে যাচ্ছে। আজকের দিনটা কোয়াইট স্পেশাল, তো স্পেশাল জিনিস করার আগে একটু ফ্রেশ আপ হই, চা খাই, শরীরে এনার্জি দরকার। গুড মর্নিং ওয়ান্স অ্যাগেন উইথ টি অর লেরো বিস্কুট। ওয়েল, এই চাটার একটা খাসিয়াত আছে, এটা হচ্ছে মৃদুস্মিতা মশালা টি। এক মিনিট, আমি প্যাকেটটা দেখাই, হেয়ার ইট ইস। এটা শেষ হয়ে গেছে, আমি অর্ডার করতে হবে। তবে এই মৃদুস্মিতা টি মশালা চা, এর একটা খাসিয়াত আছে, এটা আমার ফেভারিট চা, আমি এই চা পাতা দিয়ে চা বানিয়ে খাই। তোমরা যদি সেটা জানতে চাও তো তার জন্য পার্টিকুলার একটা ভিডিও বানাবো, তোমরা অ্যামাজনে সার্চ করে দেখতে পারো, মৃদুস্মিতা টি। তো যাই হোক, আমার কম্পিউটার টেবিলটা খালি খালি লাগছে, কারণ কম্পিউটারটা রিসেন্টলি বেচে দিয়েছি। সিস্টেম স্লো হচ্ছিলো, তারপরে ঠিকঠাক ইউজ হচ্ছিলো না, তো যার জন্য দেখছি পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তাই বেচে দিয়েছি। সিস্টেমটা বেচেছি, সাউন্ড সিস্টেমটা আছে, আর সাউন্ড সিস্টেমটা হচ্ছে সন্তোষ কোম্পানি। হাত ব্যথা হয়ে গেল আর আমার চা ঠান্ডা হয়ে গেল। এটা হচ্ছে ব্লগ নাম্বার 9, ব্লগ 9। তো আমি জাস্ট একজন বিগিনার ব্লগিংয়ে। আমার একটা মেইন চ্যানেল আছে, সুমন দাস দ্য এক্সিবিটর, আমি সেখানে ফান ভিডিও বানাই, কমেডি রোস্টিং ভিডিও বানাই। তোমরা যারা ওই চ্যানেলটাকে ফলো করো না, যারা নতুন, তোমরা অবশ্যই যাও ওখানে গিয়ে সাবস্ক্রাইব করো, ওখানে ভিডিও দেখো, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো। বাকি এই ব্লগিং চ্যানেলটা কন্টিনিউ করার খুব ইচ্ছা আছে, আমি আমার ব্লগিং ভালো লাগে। আমি মানে আউট অফ দ্য টপিক হয়ে যাচ্ছে বিষয়টা, বুঝতে পারছি। আজকে যে ব্লগ সেটা হচ্ছে কোভিড এর জন্য প্রায় 2 বছর পর আজকে যাচ্ছি সিনেমা হলে। আমার কাছে এক্সাইটিং, কারণ আমি সিনেমার যে সিনেমাটা দেখতেছি সেটা হচ্ছে বেল বটম, অক্ষয় কুমারের। অক্ষয় কুমারের আমি হিউজ ফ্যান। তারপরে সিনেমাটা আবার 3D তে রিলিজ করছে। প্রথমে যেটা হাইপ উঠেছিল যে সিনেমাটা হলে রিলিজ করবে না, OTT তে রিলিজ করবে, তারপর হলে রিলিজ করছে, তারপর দেখছি যে আমাদের কাছাকাছি হলে চলছে, শেওড়া পুলিতে উদয়নে। তো আমি ডিসাইড করলাম যে না, আমায় যেতে হবে, অ্যান্ড যাচ্ছি যখন একটা পার্টিকুলার ব্লগ বানানো যেতেই পারে। তো প্রথমে ভেবেছিলাম একা যাবো, তারপরে ভাবলাম বোনকে নিয়ে যাই। অনেকদিন পর বেল বটম, অক্ষয় কুমারের মুভি, তারপর 3D তে। সকালবেলা থেকে ওয়েদারটা একদম ডাউন, বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে, যাই বাইরে গিয়ে দেখি। অলরেডি বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, মেঘলা আকাশ, বেকার পুরো। এখন যা সিচুয়েশন, না আমার তুই হল খোলা, হলে লোক হচ্ছে না, সেই হিসেবে দুপুরবেলা শো দেখা যেতে পারতো, বাট আমার আনফর্চুনেটলি আজকে আমার নাইট ডিউটি, তো নাইট ডিউটি যাবো, তো যার জন্য পুরো বিষয়টাকে মেক ওভার করতে গেলে আমাকে এই সকাল 10টা শোটা দেখতে হতো। তো এখন টাইম হচ্ছে 8:14, অনেক টাইম আছে হাতে। তো এই সময়টাকে কাজে লাগানোর জন্য আমি আমার মোটো ব্লগের জন্য যে হেলমেট আছে, সেই হেলমেটটা বহুদিন ব্যবহার করিনি, হেলমেট একদম ধুলোয় ধুলো হয়ে গেছে, তো এটাকে ক্লিন করি, ক্লিন করে অ্যাকশন ক্যামেরাতে ফিট করি।
উদাহরণে চলে এসেছি, উদাহরণের লোক দেখো, এখানে দুজন দাদা আর ভেতরে দুজন, হ্যাঁ আমি আমার বোন, টোটাল ছয়জনকে নিয়ে সিনেমা চালু হচ্ছে। ভিতরে যাওয়া যাক। গোল্ড চলে চলে কমপ্লিট করে এলাম বেল বটন মুভি, টোটাল 8 জনে দেখেছি। এখন কোভিড সিচুয়েশনের জন্য হলে লোক আসছে না, তো আমি আগে বলেছি। তো যাই হোক, পুরো সিনেমাটা দেখার পর আমার যেটা মনে হলো, এটার জন্য পার্টিকুলার একটা রিভিউ ভিডিও বানানো উচিত, কারণ আমি 233 টাকা দিয়ে এসেছি সিনেমা হলে। এই ভিডিওতে এটা সম্ভব নয়, তো এই ভিডিওটা এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। অলমোস্ট 1:00 বাজে, তো স্নান করি, খাই, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।